প্রশ্নের সমাধান দেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার এই চ্যানেলে বা আমার এই ভিডিও আজকে নতুন দেখছো, তারা অবশ্যই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেলটি বাজিয়ে দাও। আর যদি তোমরা এরই মধ্যে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে ফিরে যাই আমাদের হোয়াইট বোর্ডে, দেখি প্রথমে প্রশ্নে কি আছে। সাধারণ শেয়ার ব্যয় আমাদের বের করতে হয়, কিন্তু এখানে বের করতে হবে না, যেহেতু সাধারণ শেয়ার ব্যয় অলরেডি উল্লেখ করা আছে। কত পার্সেন্ট বলতো? 15%। এরপর ঋণ পত্রের ব্যয় হচ্ছে 10%, যেহেতু ঋণ পত্রের ব্যয় আমাদেরকে নির্ণয় করতে হয়, কিন্তু এখানেও নির্ণয় করতে হবে যদি কি থাকে, যদি নিচে কি থাকে বলতো, যদি নিচে কর হার উল্লেখ থাকে। তাহলে এরপর দেখি, এবং অগ্রাধিকার শেয়ার, শেয়ারের লভ্যাংশ, লভ্যাংশের হার কত? 10%। অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশের হার কত? 10%। তাহলে এরপরে মোট মূলধনের বিভিন্ন উৎসব, মোট মূলধনের বিভিন্ন উৎসব গুলো কেমন স্তর বিন্যাস করা হয়েছে। প্রথমে সাধারণ শেয়ার হচ্ছে 5 লক্ষ, অগ্রাধিকার শেয়ার হচ্ছে 3 লক্ষ, ঋণ মূলধন হচ্ছে 2 লক্ষ। এবার প্রতিটি অগ্রাধিকার শেয়ার লিখিত ও বাজার মূল্য যথাক্রমে 100 ও 120 টাকা। তাহলে এগুলো কি বলতো, অগ্রাধিকার শেয়ারের লিখিত ও বাজার মূল্য যথাক্রমে 100 এবং 120 টাকা। কর হার হচ্ছে 23%, তার মানে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। এরপরে চলো প্রথমে প্রশ্নগুলো একটু পড়ে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, ক নম্বর বলছে মূলধন ব্যয় কি, তারপর খ নম্বর বলছে সংরক্ষিত আয়ের ব্যয় নেই কেন, গ নম্বর বলছে অগ্রাধিকার শেয়ার ব্যয় ও ঋণ মূলধন ব্যয় নির্ণয় করো, তারপর ঘ নম্বর বলছে গড় মূলধন ব্যয় নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নটা পড়ে নিই, প্রশ্নগুলো পড়ে নিলাম এবং উদ্দীপকটা পড়ে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি, প্রশ্নটা কিভাবে সমাধান করা যায় বা প্রশ্নের উত্তরগুলো কিভাবে বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, পড়লাম প্রশ্নগুলো, পড়লাম এবার কাজ হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে ক নম্বর প্রশ্ন দেখতে যাই। ক নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি মূলধন ব্যয় কি লেখা আছে। তাহলে মূলধন ব্যয়টা কি সেটা জানতে হলে আমরা এক কথাই যদি বলি, সেটা হচ্ছে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কেই মূলধন ব্যয় বলা হয়। এবার ক নম্বর, ক নম্বর বলছে সংরক্ষিত আয়ের ব্যয় নেই কেন, সংরক্ষিত আয়ের ব্যয় নেই কেন। এখন প্রিয় শিক্ষার্থী, সংরক্ষিত আয়ের ব্যয় আছে কি নাই সেই বিষয়টা বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে সংরক্ষিত আয়টা কি। প্রিয় শিক্ষার্থীরা, একটা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডাররা যখন লভ্যাংশের একটা অংশ কি করে, মানে রেখে দেয়, সংরক্ষণ করে, এবং সেই সংরক্ষিত লভ্যাংশটা যখন প্রতিষ্ঠানে কি মূলধন হিসেবে বিনিয়োগ করে, তখন তাদেরকে আমরা বলি সংরক্ষিত আয়ের মূলধন। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই টাকাগুলো যদি তারা কি করত, এই লভ্যাংশগুলো যদি তারা কি করত, নিয়ে চলে যেত এবং অন্য কোন খাতে কি ব্যবহার করত, তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই কি পেত, এটা থেকে ইনকাম পেত বা আয় পেত। সুতরাং সংগৃহীত আয়ের যে কোনো ব্যয় নেই এ কথাটা সঠিক না, অবশ্যই এটা ব্যয় আছে, তবে এটার ব্যয়টাকে বলা হয় সুযোগ ব্যয়। এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি করতে হয় না, এটার উপর যেহেতু কোনো সুদ দিতে হয় না, যার কারণে বলা হয় যে সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা জানবো গ নম্বরটা, গ নম্বরে কি বলছে, অগ্রাধিকার শেয়ার ব্যয় ও ঋণ মূলধন ব্যয় নির্ণয় করো। তাহলে অগ্রাধিকার শেয়ার ব্যয় ও ঋণ মূলধন ব্যয় নির্ণয় করবে। এবার দেখো, আমরা যেহেতু অগ্রাধিকার শেয়ার ব্যয় বের করতে বলা হচ্ছে, তাহলে আমাদের অগ্রাধিকার শেয়ার ব্যয়ের দিকে একটু আগাই। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার হচ্ছে কত? 10%। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার 10%। এরপরে নিচে বলা হচ্ছে প্রতিটি অগ্রাধিকার শেয়ার এর লিখিত মূল্য, লিখিত ও বাজার মূল্য কত? 100 ও 120 টাকা। কর হার হচ্ছে কত? দুঃখিত, এটা কর হারটা অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে না,
তাহলে প্রথমে আমরা এখানে লিখলাম ক নাম্বার লিখলাম আমরা জানি আমরা জানি কি জানি বলতো অগ্রাধিকার শেয়ার ব্যয় ইকুয়াল দেখতে পাচ্ছ আমি কি লিখলাম লিখলাম অগ্রাধিকার শেয়ার ব্যয় ইকুয়াল শেয়ার হোল্ডারদের প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইডেড বাই শেয়ার বাজার মূল্য ইনটু 100 এখন তাহলে এখন আমি কি করব এখানে কি করব লিখব শেয়ার হোল্ডারদের প্রত্যাশিত লভ্যাংশ কত হলো তো এই যে এখানে লেখা আছে 10% সো এখানে লিখে দিব 10 এরপর শেয়ার বাজার মূল্য কত হলো তো শেয়ার বাজার মূল্য 120 সো লিখে দিব 120 ইনটু কত বলতো 100 তাহলে কি পাচ্ছি যেতে পারছি আমরা ক্যালকুলেশন করে পাই তাহলে পাচ্ছি কত 0.33% পাচ্ছি 8.33% ফ্রেশ কেটে টু ভুল বলেছিলাম তবে কি পেলাম 8.33% এবার আমরা পেয়ে গেলাম কি অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়টা পেয়ে গেলাম এবার পাবো ঋণ মূলধন ব্যয় তাহলে ঋণ মূলধন ব্যয়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে প্রথম হচ্ছে কর করব ঋণ মূলধন ব্যয় ইনটু 1 - কর হার তাহলে কি পাচ্ছি কর পূর্ব ঋণ মূলধন কত পাচ্ছিলাম বলতো কর পূর্ব ঋণ মূলধন পাচ্ছি 10% সো লিখে দিলাম 10% ইনটু 1 - কর হার কর হার হচ্ছে কত পাচ্ছি বলতো 30% সো 0.30 লিখলাম তাহলে ইকুয়াল 10% ইনটু এক থেকে আমরা যদি 0.3 বিয়োগ করি তাহলে 0.70 পাই ইনটু 10 তাহলে কত পাচ্ছি 7% প্রিয় শিক্ষার্থীরা আমরা ঘনম্বর আনসার করতে গিয়ে বা ঘনম্বর গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে আমরা পেলাম অগ্রাধিকার শেয়ার ব্যয় কত 8.33% এবং ঋণ মূলধন ব্যয় পেলাম কত 7% এবার আমাদের চতুর্থ প্রশ্ন গড় মূলধন ব্যয় নির্ণয় করো গড় মূলধন ব্যয় নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হলে আমাদের কি কি লাগবে বলতো আমাদের তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে সাধারণ শেয়ার ব্যয় আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার ব্যয় আর একটা হচ্ছে কি মূলধন ব্যয় এবং এদের অংশ বা অনুপাত গুলো বের করতে হবে তাহলে আমরা যেহেতু কয়টা জিনিস পেয়ে গেলাম এখানে অগ্রাধিকার শেয়ার ব্যয় পেয়ে গেলাম এবং ঋণ মূলধন ব্যয় পেয়ে গেলাম তাহলে আমাদের বাকি রইলো কি বলতো সাধারণ শেয়ার ব্যয় তাহলে সাধারণ শেয়ার ব্যয় আমরা কিন্তু এদিকে পেয়ে গেছি কোথায় প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ সাধারণ শেয়ার ব্যয়টাও পেয়ে গেছি তার মানে আমরা তিনটা ব্যয় পেয়ে গেছি এখন আমাদের শুধুমাত্র শেয়ার মূলধনের কি করতে হবে অনুপাতগুলো বা অংশগুলো বের করতে হবে এখন সেটার জন্য কি করতে হবে সেটার কাজে আমি প্রশ্নটা মুছে ফেলছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন এই অংশটা আমাদের রাখা দরকার নেই আমরা উপরে হিন্টসটা লিখে রাখবো 8.33% এবং 7% তাহলে এখানে লিখে রাখলাম লিখে রাখলাম দেওয়া আছে এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নে আমার দেওয়া আছে সাধারণ শেয়ার মূলধন ব্যয় হচ্ছে কত পার্সেন্ট বলতো 15% লিখে রাখলাম তারপর অগ্রাধিকার আমরা লিখতে পারি গ হতে প্রাপ্ত অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় কত পাচ্ছি বলতো 8.33% এরপর ঋণ মূলধন ব্যয় পেলাম কত 7% প্রিয় শিক্ষার্থীরা আমরা তিনটা
ব্যয় পেয়ে গেলাম, এবার অংশগ্রহণ বের করে ফেলব। এখন বা এখানে লিখতে পারি, এখানে সাধারণ শেয়ার মূলধনের অংশ, তাহলে অংশ কত কিভাবে পাবো? টোটাল যে মূলধনটা, সেই মূলধন দিয়ে কি করব? সাধারণ শেয়ার মূলধনকে ভাগ করব। তাহলে টোটাল মূলধন হচ্ছে কত বলতো? উপরে লেখা আছে 10 লক্ষ, নিচে দিতে বললাম 10 লক্ষ। তাহলে সাধারণ শেয়ার পাচ্ছি কত? 5 লক্ষ, 5 থেকে বললাম। তাহলে ইকুয়াল কত পাচ্ছি? ভাগ করলে 0.5 পাবো। এরপর অগ্রাধিকার শেয়ার মূলধনের অংশ ইকুয়াল কত বলতো? 10 দিয়ে কাকে ভাগ করবো? 3 লক্ষকে। তাহলে 3 লক্ষকে ভাগ করলে পাচ্ছি 0.3। এরপরে ঋণ মূলধনের অংশ, তাহলে কত পাচ্ছি সেটা? এটা একইভাবে আমরা 10 দিয়ে কাকে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করবো, তো পাচ্ছি 0.2। এখন তাহলে আমাদের যে গড় মূলধন বের করার জন্য কাঙ্ক্ষিত যত তথ্য আছে সবগুলো তথ্য আমরা পেয়ে গেছি। এবার আমরা কি করে ফেলবো? আমাদের গড় মূলধনটা বের করে ফেলবো। সুতরাং গড় মূলধন ব্যয় ইকুয়াল, দেখো প্রথমে কি লিখবো? অগ্রাধিকার শেয়ার অংশ কত দেব? আমরা পাচ্ছি 0.5, এটার সাথে গুণ করে দিব কত পার্সেন্ট? 15% প্লাস। এরপরে পাচ্ছি কত? এদিকে পাচ্ছি 0.3, এটার সাথে গুণ করবো কত? 8.33%। তারপর যোগ পাচ্ছি কত? 0.2 × কত পাচ্ছি? 7%। তাহলে টোটাল যোগ করার পর কত পাচ্ছি? একটু ক্যালকুলেশন করব, 0.5 × 15, তাহলে পেলাম 7.5%। যোগ তারপর 0.3 × কত পাচ্ছি? 8.33। পাচ্ছি কত? 2.499। যোগ এদিকে পাচ্ছি 0.2 × 7, তাহলে পাচ্ছি কত? 1.4%। সব প্রত্যেকটা পার্সেন্ট হবে, সো যোগ করার পর আমরা কত পাচ্ছি? 2.499 + 7.5, তাহলে পেলাম 11.399। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে ঘনবারে কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফল হচ্ছে 11.399, অর্থাৎ এটা হচ্ছে কি? গড় মূলধন ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলে যে উদ্দীপকটা পড়ার পরে টোটাল প্রশ্নগুলোর আনসার কিভাবে করতে হয়, আশা করছি তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছ এবং ক্লাসটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই, আবারও দেখা হয়ে যাবে নতুন আরো একটি ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।